গোখার থানার কামারপুকুরের বাসিন্দা জ্যোতিষ সম্রাট মনোজ কুমার মুখার্জি সুপরিচিত একটি নাম। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় তার চেম্বার। তিনি তারাপীঠে তন্ত্র সাধনার সঙ্গে জ্যোতিষ চর্চার পাশাপাশি সমাজসেবাও করেন। মনোজ মুখার্জি অতি সম্প্রতি কামাখ্যা গিয়েছিলেন। সেখানে অম্বুবাচী চলাকালীন ভারতের বিভিন্ন প্রান্ত থেকে সাধক সন্ত তন্ত্র সাধনার সঙ্গে যুক্ত অনেকেই উপস্থিত হন। চার দিন ধরে টানা জপ ধ্যান করেন অনেকে। মনোজ কুমার মুখার্জিও সাধন বেদিতে টানা চার দিন ধরে জপধ্যানে কাটানোর পর মা কামাখ্যার যে কৃপা অনুভব করেন তা তিনি দর্শকদের সামনে তুলে ধরতে আরামবাগ টাইমসের সামনে উপস্থিত হন। কামারপুকুর চটিতে তার চেম্বারে বসে শোনালেন তার সেই অনুভূতিরই কথা। নমস্কার, প্রথমেই আমি আরামবাগ টাইমসের প্রত্যেকটি দর্শককে জানাই শুভেচ্ছা, ভালোবাসা ও আশীর্বাদ। তার সাথে বলি, নমঃ করলাবদনং ঘোরং মুক্তকেশিন চতুর্ভুজং কালিকং দক্ষিণং দিব্যং মুণ্ডমালা বিভূষিতং শদ্দশীন শীনখর্গ বামধ্বজকরণঞ্জব অভয়ং বরদঞ্জৈব নমঃ তারাদেব্যৈ নমো নমঃ। নমঃ সোমং রজনং বরুণমগ্নিববাহে আদিত্যং বিষ্ণুং সূর্যং ব্রহ্মণঞ্চ বৃহস্পতিম। মা তারা ও মা কামাখ্যার আশীর্বাদে আরামবাগ টাইমসের প্রত্যেকটি দর্শক, তার পরিবার, তার পরিবারবর্গ সবাই সুখে ও শান্তিতে থাকুক। তো আমি যে অম্বুবাচী গিয়েছিলাম, অম্বুবাচী নীল পার্বত, এটা হচ্ছে কামাখ্যা ধাম, মহাশক্তিপীঠ, তন্ত্রপীঠ, এটা আসামের গুয়াহাটিতে কামাখ্যা মন্দির, যেখানে মায়ের 51 পিঠের এক পিঠ জুনি যেটা ওখানে পড়েছিল, এবং সেখান থেকে কামাখ্যা মন্দির থেকে আমাদের যে তন্ত্র শক্তি, আমরা যে তন্ত্র সাধক, সেই হিসেবে আমরা সেখানে প্রতি বছর অম্বুবাচী 22, 23, 24, 25 এই চার দিন আমরা ওখানে প্রবৃত্তি বলা হয়, এবং 22, 23, 24, 25 এই চার দিন মন্দির বন্ধ থাকে, এবং 26 তারিখে নিবৃত্তি, ওই দিনে মন্দির খোলা হয়। হাজারে হাজারে লক্ষ লক্ষ মানুষের ঢল এবছর এসেছিল, তারা তাদের মনস্কামনা তারা মাকে জানিয়েছে। আমি এবং আমাদের মতো যারা তন্ত্র সাধক তারাও আমরা গিয়েছিলাম। ওখানে গিয়ে আমরা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত মায়ের জপ করি। কথিত আছে, কোনো তন্ত্র সাধক তার জীবনের পুরো সাকসেসফুল পেতে গেলে, তার জীবনের যে পাওয়ার, আমরা যে চেম্বারে বসে মানুষ আমাদের কাছে অনেক কষ্ট, অনেক দুঃখ নিয়ে আমাদের কাছে আসে, তো এই তাদের যে কাজ, সেই কাজ করতে গেলে আমাদের প্রতি যে পাওয়ার, যে কাজটা করার দরকার, সেই সাধনাটা 12 বছর যদি আমরা তপস্যা করি তবে সেটা সাকসেসফুল হবে। সেই জায়গায় কথিত আছে মা কামাখ্যার আশীর্বাদে ওই 12 বছর ইকুয়াল টু এই যে 4টে দিন অম্বুবাচীর প্রবৃত্তি যোগে, 22, 23, 24, 25 যদি আমরা এক বনে আমাদের যে জপ, আমাদের যে তপ কামাখ্যা মায়ের মন্দিরের নিচেই সৌভাগ্যপূর্ণ বসার যে জায়গা আছে আমাদের সাধুদের, সেখানে আমরা যদি করি তাহলে সেটা নিরাময় হবে এবং মানুষের কাজ আমরা ভালোভাবে করতে পারব। হ্যাঁ, এরপর বলি আমাদের ওখানের একটা অদ্ভুত যে অভিজ্ঞতা, যেটা হচ্ছে আমি সাধারণ মানুষ হিসেবে যখন আমি চেম্বার চালাই, আমার যেখানে যেখানে চেম্বার আছে ওয়েস্টবেঙ্গলেতে, এরপরে যখন আমরা ওখানে গিয়ে বসছি এই 22 তারিখ থেকে 22, 23, 24, 25 যে কামাখ্যায় অম্বুবাচী যোগে যেটা প্রবৃত্তি যোগ, তখন যখন আমরা জপটা শুরু করছি, জপ শুরু করার পর তখন মনে হয় না যে আমি আর আমার মধ্যে আছি, তখন মনে হয় আমার মধ্যে এমন একটা তেজ, এমন একটা শক্তি অর্জন করছে যেটা আমার মানে মনের দিক থেকে কেমন একটা উৎফুল্ল ভাব মনে হচ্ছে, মানে শরীরে যেন মা একটা এমন কিছু পাওয়ার দিচ্ছে যেটা আমার অন্য রকম মনে হয়। এবং ওই 4 দিন মানুষ একদম গুহা থেকে পর্যন্ত চলে আসে, হাজারে হাজারে লাখো লাখো লোক, তার একটাই কারণ যে ওই 4 দিন মায়ের একটা অদ্ভুত শক্তি মানুষের প্রতি প্রভাব ফেলে, এবং ওই সময় মানুষের যে চাওয়া পাওয়া, তার মধ্যে কিন্তু চাওয়া পাওয়াটার মধ্যে একটা লিমিটেড থাকবে, সেটা কিন্তু মা পূরণ করে দেয়। আপনি এটা মানে অনুভব তো নিজেও করেছেন বলছেন, এবং একই সাথে যারা
আরো অনেকেই যারা বিভিন্ন প্রান্তে, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসেন, তো তাদের কি আরো কারোর সঙ্গে এরকম কথা বলার আপনার সৌভাগ্য হয়েছিল? হ্যাঁ, আমি অনেক মানুষের সাথেই কথা বলেছি। তারা ওরা তাই সেই মানুষরা তারা কামাখ্যাতে আসে পুজো দিতে, মাঝে মাঝে আসে, কিন্তু তাদের মধ্যে আমার যে বক্তব্যটি, তাদের মুখ থেকেও এরকম ভাষা বেরিয়েছে যে বাবা, আমরা এই যে কামাখ্যায় অম্বুবাচী উপলক্ষে প্রবৃত্তি যোগে 22 তারিখ, 23 তারিখ, 24 তারিখ, 25 তারিখ, এই সময় মায়ের মন্দির যে চত্বর, এই মন্দির চত্বরে বসেও যদি আমরা জপ করি অথবা মাকে চাওয়া পাওয়া করি, এর মধ্যে আমাদের মধ্যে একটা আলাদা শক্তি আছে এবং অদ্ভুত কেমন একটা ক্রিয়া মনের মধ্যে কাজ করে। কামাখ্যা মায়ের ওখানে এই অম্বুবাচীর সময়তে যাওয়াটাই কি প্রকৃষ্ট সময় নাকি না? মায়ের মন্দির তো সবসময় যাওয়া যায়, কিন্তু অম্বুবাচীর সময়টা কি প্রকৃষ্ট সময় একদম সাধারণ মানুষের ক্ষেত্রেও? একদম সাধারণ মানুষদের জন্য তো সব সময় মায়ের মন্দির খোলা, মায়ের মন্দির সকাল থেকে, সকালে খুলে সন্ধ্যের দিকে বন্ধ হয়ে যায়, পুজো পাঠ সবকিছু চলে, কিন্তু অম্বুবাচীর এই যে 4টে দিন, এই দিন হচ্ছে এখানে যে মায়ের একটা অঙ্গ পড়েছিল, যে অঙ্গ থেকে আজকে 1, 2, 3, 4 করে করে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, আমি আপনি, এই যে সৃষ্টি, এই যে মায়ের যোনি, এই সময় মায়েদের যে 4 দিনের ব্যাপারটা চলে, এটা মা কামাখ্যার 22 তারিখ, 23 তারিখ, 24 তারিখ, 25 তারিখ চলে। দেখি ফিক্সড ডেট, একদম প্রবৃত্তি যোগে, অম্বুবাচীর প্রবৃত্তি যোগে 22, 23, 24, 25 ফিক্সড ডেট, এতে মায়ের 4 দিন চলে। এই সময়ের যে মানুষের উৎফুল্ল, চাওয়া পাওয়া, মনের মধ্যে অনেক কিছু অজানা প্রশ্ন, যেটা ওখানে গেলেই কিন্তু তার উত্তর পাওয়া যায়। আচ্ছা, অম্বুবাচী চলাকালীন এই 4টে দিনে কি যে আমরা যারা গৃহীরা আমরা পূজা অর্চনা বিভিন্ন তো মানে বাদ ব্রত এসব পালন হয়, এই 4টে দিনে কি করা বাঞ্ছনীয়? এই 4টে দিন কিন্তু বন্ধ থাকে, থাকাই উচিত উচিত, কারণ আমাকে অনেকেই জিজ্ঞাসা করছিলেন যে যেহেতু আপনার এখানেও আসছি, আজকে কয়েকজন শুনতে শুনেওছিলেন, তো তারাও বলছিলেন যে এটা একটা জানতে অনেকে কি করেন, অম্বুবাচী চলাকালীন একই সময়ে ওই সময় বিপত্তায়নী থাকি থেকে বিভিন্ন পূজা পাঠ, এমনকি সত্যনারায়ণ, এগুলো কোনোটাও কি আদৌ করা উচিত? এই অম্বুবাচীর 4 দিন মায়ের যে অম্বুবাচীর যে অসৌচ প্রক্রিয়া চলে, হ্যাঁ, এই 4 দিন কিন্তু বিধি নিষেধ আছে, শাস্ত্রীয় মতে বিধি নিষেধ আছে, হ্যাঁ, এটা না করাটাই শ্রেয়, হ্যাঁ, এটা বারণ আছে। তাহলে আপনি বলছেন যে কামাখ্যা মায়ের মন্দির থেকে ফিরে আসার পর আপনি একটা অপার শান্তি অনুভব করেছিলেন? মনের দিক থেকে প্রচুর শান্তি, এবং আমি নিজে প্রথম দিন থেকে আমি মায়ের মন্দিরে ছিলাম, যেটা আমার ওখানেও আমার চেম্বার আছে, সেহেতু আমি ওখানে আগের দিন চলে গেছি, 22, 23, 24, 25 আমি 4 দিন ছিলাম প্রবৃত্তি যোগে, এবং নিবৃত্তি যোগে মন্দির খুলে দেওয়ার পর মায়ের দর্শন করে প্রত্যেক ভক্ত শিষ্যর মঙ্গল কামনা করে পুজো দেয়া, এবং মায়ের কাছে একটাই চাওয়া পাওয়া, যেটা হচ্ছে প্রত্যেকটি মানুষ তার সংসারের প্রত্যেকটি মানুষকে নিয়ে যেন সুখে ও শান্তিতে থাকে।